আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় সূত্রটি বিদর্শক দর্শক শ্রোতা আজকে ছোট্ট একটা কথা বলার জন্য আমি মিডিয়ার সামনে হাজির হয়েছি আর সেটা হলো যে কোন ঘরে এবং কোন দেশে রহমতের ফেরিস্তা থাকে না তো এটা অত্যন্ত পরিচিত কথা কিন্তু বর্তমান সময়ে এই কথাগুলি আমরা কেন যেন ভুলে গিয়েছি এজন্য জন্য আজকে আমরা মূর্তির পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা পাগল হয়ে গেছি এই জন্য মূর্তি বানানোর জন্য আমরা উঠে পড়ে মাজাই কোমরে গামছা বেঁধে আমরা লেগে পড়েছি তো বিষ্ণবীর করিম করিমসাল আলি আসাল্লাম ওনার একটি হাদিসে পাক রয়েছে যে লাতাদুখুল মালা ইকতবাই তানফি হি কালবোন তাসহবির যে ঘরে কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফিরেস প্রবেশ করে না আর যেই দেশে এরকম অলিতে গলিতে মোড়ে মোড়ে মানুষের মূর্তি থাকে ভাস্কর্য থাকে ওই দেশে ও রহমতের থাকে না ওই দেশে কখনো অভাব যাবে না ওই দেশ থেকে কখনো দুর্নীতি কমবে না ওই দেশে কখনো জালিম স্বৈরাচার থেকে ক্ষমতা কখনো হস্তান্তর হবে না ওই দেশে দেশ থেকে কখনো হিংসা বিদ্বেষ ফিতনা বিপর্যয় এগুলি কখনও কমবে না এজন্য আজকে দেখা যাচ্ছে আমাদেরই গুণা এবং পাপের কারণেই কিন্তু আমাদের দেশে করোনা অতিমাত্রায় দিন দিন বেড়েই চলছে এবং করোনা কোনো ক্রমেই আমরা হাজারো দোয়া করছি কিন্তু করোনা বিদায় হচ্ছে না মূলের কারণটাই হচ্ছে যে আমরা মূর্তি প্রেমিক হয়ে গিয়েছি আমরা আমাদের ঘর বাড়ি বাসা আমাদের শোকে সালমারির ভিতরে আমরা কাটের প্লাস্টিকের বিভিন্ন ধরনের মূর্তি ভাস্কর্য আমরা দাঁড় করে রেখেছি এই সেই প্রেম ভালোবাসা ছড়াতে ছড়াতে শেষ পর্যন্ত আমাদের দেশের ভিতরে আমরা মূর্তি স্থাপন করবার জন্য আমরা স্বপ্ন লালন করছি এবং প্রয়োজনে হককে দাফন করে হলেও আমরা এই মূর্তিকে স্থাপন করবই করব এটা যদি আমরা করি তাহলে রহমত বর্ক চিরদিনের জন্য নির্মূল হয়ে যাবে আমরা যারা এগুলি করতেছি আপনাদের কারণেই হাজারো ভালো মানুষ তারাও ধ্বংস হবে এবং আপনারা নিজেরাও আল্লাহর গজবে নিপতিত হয়ে এই ফেরাউন হামান কারণ সাদ্দ যেমন করে ধ্বংস হয়ে গিয়েছিল আপনারাও অনতি বিলম্বে এরকম ধ্বংস আল্লা পাগের পক্ষ থেকে ডেকে আনতেছেন পাক যেন আপনাদের সকলকে এ হাদিস আলোকে সহি সমুজ এবং বুজ যেন পাক দান করেন এবং সকলেই যেন এই ধরনের পাপাচার থেকে তওবা করে যেন আমরা ফিরে আসতে পারি আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ হাফেজ